আপু বিড়ি টানতে টানতে যাইতেছে, মাশাআল্লাহ। আমি যতবারই দেখছি এই যে এই ছোট মিনি ট্রাক টাইপের যে ড্রাইভারগুলো আছে, এগুলো লোকে বাংলা কথায় যদি বলি এগুলো লোকে এক নম্বর তেরা। হ্যালো, আসসালামু আলাইকুম। তো সকালবেলা বের হইলাম একটু ব্রেকফাস্ট করে, কিন্তু বের হয়ে দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টি অল্প, ইনশাল্লাহ চলে যেতে পারবো আমরা। তো বাইকটা বের করি, হোল্ডারটা সিএনজির মতো সাউন্ড করতেছে। সিএনজি বা ওই যে ছোটোবেলায় বেবি ট্যাক্সিতে বসছিল, সে বেবি ট্যাক্সির মতো সাউন্ড করতেছে। চালাই তো একটা বেবি ট্যাক্সি। আমি যতবারই দেখছি এই যে এই ছোট মিনি ট্রাক টাইপের যে ড্রাইভারগুলো আছে, এগুলো লোকে বাংলা কথায় যদি বলি এগুলো লোকে এক নম্বর তেরা। এই তো আমরা এসে পড়ছি ম্যাকডিতে। আজকে ব্রেকফাস্ট এখানে হবে ইনশাল্লাহ। বাইক পার্কিং এর কি অবস্থা দেখি, করা যাবে হয়তো সাইডে করে হবে। আর আজ বড় গাড়ি রাখছে, আমরা কি তার আগে বাইরে হব? তার আগে বাইরই তাইলে কোনো সমস্যা নাই, বাট সে যদি আমার আগে বাইর করতে যায় তাইলে তো বোঝাই যাইতেছে ছোটোখাটো একটু ঝামেলাই হয়ে যাবে বাইর করতে। ও টানতে বলছো, বাইকটা একটু সার্ভিসিং করানো দরকার। বাংলাদেশে হইলো কত সুন্দর, মনে করো যে তোমার এই যে মোটর সার্ভিসে নিয়ে গেলে তো ওরা তো সার্ভিসিং করাই দিতই, প্লাস মনে করলো যে বাইক ওয়াশ ওয়াশ এরকম ব্যবস্থা। তো মালয়েশিয়াও এরকম থাকার কথা, কিন্তু আমি যে দুই তিনটা দোকান ঘুরছি, এই দুই তিনটা দোকানে
ওদের কাছে বাইক নিয়ে গেলে মানে ওরা যদি বলে যে ব্রেকের সমস্যা, ও খালি ব্রেক ঠিক করবো, ওরা যদি কয় এটা সমস্যা ওইটাই ঠিক করবো, মানে পুরো যে একটা ফুল সার্ভিস দিব এটা কি ওরা বুঝে না নাকি আমি বলতে পারি না, আল্লাহই জানে। পার্কে কি হাঁটবো নাকি, একটু হাঁটা তো উচিত, খাওয়া দাওয়া করলাম, এখন একটু এক রাউন্ড হাইটা একটু চর্বি কমানো দরকার। তো যে কথা বলতেছিলাম, তো এই জায়গায় মেকানিকের কাছে নিয়ে গেলে ওদের বলে যে সব চেক করতে, তো ওরা হইল গিয়া কতক্ষণ থ্রোটলটারে ভাঙা ভাঙা করতে থাকে, তারপরে হইল গিয়া বলে এভরিথিং ওকে, বাট আমার কাছে মনে হয় যে এভরিথিং নট ওকে। তো যাই হোক, ওরা তো ভালো বুঝে, কারণ ওরা তো মোটরসাইকেল ঠিক করে। যেমন আমার কাছে মনে হইতেছে যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা দরকার, কারণ সেই জোর বড় থেকে আসছি, তারপরে তো আর বাইকে বড় কোনো সার্ভিসিং করানো হয় নাই, একবার খালি হইল গিয়া ক্লাচের তারটা একটু প্রবলেম করতেছিল, পরে ওইটা চেঞ্জ করা হয়েছে, আর হইলো এই মাস্টার সিলিন্ডারটা চেঞ্জ করা হয়েছে, তাছাড়া মোটামুটি আর কোনো খরচপাতি হয় নাই। তারপরে একবারও বাইকটা ধোয়া হয় নাই, প্রতিদিনই বৃষ্টিতে ভিজে, কি আর বাইক ধুব, বাইক ধুইয়া লাভ কি? এই যে সকালেই তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, আর মাশাল্লাহ বাসায় থাকি, বাসায় পার্কিংয়ের যে সুন্দর ব্যবস্থা তার মাথার উপরে কোনো ছাদ নাই, কিচ্ছু নাই, একবারে পুরো আকাশের নিচে রাইখা দেওয়া লাগে। এখন আপনারা বলবেন কি ব্যাপার, আমরা একটু আগে না এই রাস্তা দিয়ে গেলাম, সামনের ওই রাস্তাটা দিয়া, হ্যাঁ আমরা একটু আগে গেছিলাম ওই রাস্তা দিয়া, আমার একটু বাইক চালাইতে ইচ্ছা করতেছে, আস্তে আস্তে ঠান্ডা হবে, এই কারণে আরেকটা সার্কেল দিলাম। বিড়ি টানতে টানতে যাইতেছে মাশাল্লাহ, এখানে কি মাশাল্লাহ বলা উচিত থেকে আস্তে আস্তে বলা উচিত, যাই হোক কোনোটাই বলা উচিত না। তার দিকে আমার তাকানোই উচিত না, ঠিক আছে যাই হোক।